লেংরি কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এটা কি তোর বাপের সম্পত্তি নাকি? এই তোর মতো ল্যাংরা রুলা এই অফিসের সামনে কি করে? বাপের জন্মে এত বড় বিল্ডিং কখনো চোখে দেখেছিস? শোন, তোর মতো ল্যাংরা লুলা এই অফিসে চাকরি করার যোগ্য না, বুঝছিস? স্যার, ম্যাডাম লাগে এরকম ব্যবহার করতেছেন কে? এই তুই চুপ থাক, এবং তোর কাছ থেকে আমার শিখতে হবে আমার কার সাথে কেমন ব্যবহার করতে হবে। এই শোন, তুই সামান্য একটা দারোয়ান হয়ে অনেক কথা বলছিস। আমার যদি এই অফিসে চাকরি হয় না, তোকে কিন্তু সবার আগে চাকরি থেকে বের করে দেবো। শোন, তোকে যেন ফিরে আসার না দেখি, তোর চেহারা যেন এখানে না দেখা যায়। ভাইয়া চল চল। ম্যাডাম, আমি কার কাছে আইছেন? আমি আলিফ স্যারের সাথে দেখা করতে আসছি। আলিফ স্যার বড় স্যার না? আচ্ছা, আমি নিয়ে যেতেছি। আমি ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোর জবের ব্যবস্থা আমি কোম্পানিতে খুব ভালোভাবে পাকাপোক্ত করে রেখেছি। এখন আজকে শুধুমাত্র বস আসবে, তোকে একটা জয়েনিং লেটার হাতে ধরিয়ে দিবে, তারপর তুই কাল থেকে অফিস করবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই দারোয়ানের বাচ্চা, এই তোকে চাকরির কোনো মায়া নেই? হ্যাঁ, তোকে আমি বলেছিলাম না এই ল্যাংরা লুলা মহিলা যদি এই অফিসে না আসতে পারে, তোর সাহস কিভাবে হলো এই ল্যাংরা মহিলাকে এই অফিসে ঢুকানোর? আরে আপনার কোনো লজ্জা শরম নেই? হ্যাঁ, আপনাকে নিচে এত করে বলে আসলাম, তারপরেও আপনি এই অফিসে ঢুকলেন? আরে আমার তো মনে হচ্ছে ওইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আমাকে ওকে কে চাকরি দেবে? আরে চাকরি করতে হলে তোর সাথে আরও একজন মানুষ লাগবে। আর দেখ কিসব পরে আসছে, কে নর্মাল একটা থ্রি পিস, এইসব থ্রি পিস পরে কেউ অফিসে আসে নাকি ইন্টারভিউ দিতে? আর এই জানিস না যে আমি হচ্ছে এই অফিসের ম্যানেজার, আমি চাইলে তোর চাকরি খেয়ে দিতে পারি। তুই নেক্সট টাইম যদি আমার কথা ছাড়া কাউকে অফিসে ঢুকিয়েছিস, তাহলে তোর চাকরি নট করে দিব। কি সমস্যা, কি হয়েছে এখানে? আরে স্যার দেখুন না, আপনার এই সিকিউরিটি গার্ড একটা ল্যাংরা লুলা মহিলাকে নিয়ে এসেছে, সে নাকি এখানে জব করবে। আপনি বলুন তো, এরকম ল্যাংরা লুলা মহিলা কি কখনো চাকরি করতে পারবে? তার নিজেরই তো জানার জন্য একজন মানুষ দরকার হয়। স্যার, এইসব মহিলাদের না কমন সেন্সের খুব অভাব, আর নিজেরাই তো চলতে পারে না, এরা নাকি আবার জব করবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই মহিলাকে ঘাট ধাক্কা দেখুন বের করে দিচ্ছি। মিসাকন, হাউ ডেয়ার ইউ, আপনি কার সাথে কি আচরণ করতেছেন? আপনি একটা কোম্পানির ম্যানেজার, এটা আপনি ভুলে যাবেন না। একটা কোম্পানির ম্যানেজার হয়ে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, তাকে কিভাবে ট্রিট করতে হয়, এই সামান্য জ্ঞানটুকু আপনার ভিতরে নাই? কার সাথে কি আচরণ করতেছেন? আর এই যে আপনার ভাই, কেন নিয়ে এসেছিলেন? চাকরি দেওয়ার জন্য। আমি চাকরিটা কনফার্মও করছি, ইভেন আজকে ওনাকে আমি জয়েনিং লেটারটাও দিতাম। তার যে আচার ব্যবহার আমি নিজের চোখে দেখলাম, তারপর আমার মনে হয় না যে ওনাকে এখানে আমি চাকরিটা দিব। ইভেন আপনাকে আমার এই কোম্পানিতে রাখবো, সেই রিস্কটাও আমি আর নিতে চাচ্ছি না। আর কার সাথে এমন আচরণ করতেছেন জানেন উনি কে? স্যার আপনি সামান্য এই ল্যাংরা মহিলার জন্য আমাদেরকে এতগুলো কথা শোনাচ্ছেন? জাস্ট শাট ইওর মাউথ, আর একটাও ফালতু কথা বলবেন না। কাকে সামান্য একজন লুলা মহিলা বলতেছেন? সে আমার ওয়াইফ, আর তার থেকেও বড় কথা, এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির একমাত্র মালিক সে। সে এই পুরো কোম্পানির মালিক, যার টাকায় খাচ্ছেন, যার এখানে চাকরি করতেছেন, তার সাথে এত খারাপ আচরণ করছেন। বাহ, আপনাদের বিহেভিয়ার দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমি শকড যে আপনাদের কাছ থেকে আমি এরকম বিহেভ দেখতে পারবো। যাই হোক, আপনারা যে আচরণ করছেন তার কোনো ক্ষমা আমার কাছে নাই। এই মুহূর্তে আপনারা আমার কোম্পানি থেকে বের হয়ে যাবেন। আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই। জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। বাই দ্য ওয়ে, আপনি আমার কোম্পানিতে কতদিন যাবত আছেন? দুই বছর। পাঁচ বছর আগে আমার ওয়াইফ একটা রোড অ্যাক্সিডেন্টে তার পাগুলো হারাইছে, তারপর থেকে সে এইভাবেই চলতেছে, আর তার সাথে এরকম আচরণ করছেন। হ্যাঁ, আমি মেনে নিলাম, ধরে নিলাম সে আমার ওয়াইফ না, সে একজন সাধারণ মানুষ, এখানে জব ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। তার মানে তার সাথে এরকম আচরণ করবেন? একটা মানুষ ডিজেবল হইতেই পারে, তাই বলে কি তার সম্মান পাওয়ার যোগ্যতা নাই, নাকি সে কোথাও জব করতে পারে না? তার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে, তার এক্সপিরিয়েন্স, এভরিথিং থাকে একটা কোম্পানিতে জব করার মতো, সে যদি তার জন্য অ্যাবল হয়ে থাকে, তাহলে সে সেখানে জব করতে পারে। তার মানে এই না যে তার সাথে এরকম আচরণ করবেন আপনারা। যাই হোক, আপনাদের মতো মূর্খদের সাথে কথা বলে আমি আমার ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। বেরিয়ে যান আমার কোম্পানি থেকে। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন না। এই কোম্পানির জন্য আমি দিন রাত এক করে মেহনত করেছি, আমি কত কাজ করেছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। ম্যাডাম, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি,
অনেক বাজে আচরণ করেছি আপনার সাথে, না বুঝে কত আজে বাজে কথা বলেছি, আপনি প্লিজ আমার থেকে মাফ করে দিন। ম্যাডাম এক্সট্রিমলি সরি। ম্যাডাম আমরা বুঝতে পারিনি আপনি যে কোম্পানির ওনার, যদি বুঝতাম তাহলে আপনার সাথে বাজে বিহেভ করতাম না। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ। আলিফ প্লিজ বাদ দাও না, ওনারা যেহেতু সরি বলছে ক্ষমা করে দাও। আর এই যে শুনুন, আপনারা আমাকে ল্যাংড়া বলেছেন, প্রতিবন্ধী বলেছেন, আমি না আসলে খুব বেশি কষ্ট পাইনি, কিন্তু হ্যাঁ আপনাদের একটা কথা আমার খুব কষ্ট লাগছে, সেটা হচ্ছে আপনারা কী বলছেন যে যারা ল্যাংড়া প্রতিবন্ধী তারা নাকি কোনো কাজ করতে পারে না, তাদের জন্য আর একটা হেল্পিং হ্যান্ড লাগে। দেখুন আপনারা হয়তো জানেন না আমাদের বাংলাদেশে এরকম ল্যাংড়া প্রতিবন্ধী ডিজেবল মানুষটা কিন্তু অনেক কিছু করেছে, তারা ভালো মানুষের চেয়ে কোনো দিক থেকে কম না। আর আপনি আমাকে কী বললেন যে আমি থ্রি পিস পরে অফিসে এসেছি, এরকম থ্রি পিস পরে কেউ অফিসে আসে কি না? আচ্ছা আপনি তো বাংলাদেশে বসবাস করেন তাই না, বাংলাদেশে যে ট্রেডিশনাল কাপড় সে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া নাই? শাড়ি আর থ্রি পিস কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, এটাই আমাদের বাঙালিদের কাপড় চোপড়। এখনও ওয়েস্টার্ন পরে ফরেনার লাইফ লিড করলেই তাকে স্মার্ট বলে না, বুঝলেন ম্যাডাম? যাই হোক, আপনারা আমার সাথে যে ব্যবহার করেছেন আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করব, নেক্সট টাইম এরকম ব্যবহার অন্য কোনো মানুষের সাথে করবেন না। ম্যাডাম আমরা আসলে অনেক লজ্জিত, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমরা কথা দিচ্ছি আমরা নেক্সট টাইম কারোর সাথে এরকম কোনো আচরণ করব না। মিস আকন, আমার ওয়াইফ আপনাদেরকে ক্ষমা করে দিতে পারে, তবে আমি আপনাদেরকে ক্ষমা করব না। আজকে আমার ওয়াইফের জায়গায় অন্য যে কেউ হতো আমি ঠিক এই একই ডিসিশনটাই নিতাম, বলছি না এখান থেকে চলে যেতে। এই কোম্পানিতে আপনাদের মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নাই, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। স্যার স্যার প্লিজ গেট আউট। তুমিও যাও। আই এম সো সরি, ওরা যে তোমার সাথে এত খারাপ আচরণ করবে এটা আমি কখনো ভাবতে পারিনি, ওদের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে ধুরু তুমি কেন সরি বলছো, এখানে তোমার তো কোনো দোষ নেই।